নমস্কার, এই পাইপটি হচ্ছে 6 ইঞ্চি সাইজের পিভিসি পাইপ। এখানে পটের মধ্যে আমি সিন্ডার বা অঙ্গার ব্যবহার করছি। এই অঙ্গারগুলি হচ্ছে কামারশালায় কয়লাগুলি পোড়ার পর যে অংশটা পড়ে থাকে সেগুলি। এর পরিবর্তে ছোট ছোট পাথরের দানাও ব্যবহার করা যায়। সিডগুলিকে জার্মিনেট করার জন্যই সিন্ডারের উপরে অল্প অল্প করে কোকোপিট ব্যবহার করছি। এগুলি হচ্ছে কলমি শাকের সিড বা বীজ। এগুলি হচ্ছে খড় বা ধানের শুকনো গাছ। এগুলিকে হালকা হালকা জল দিয়ে কিছুদিন ধরে কিছুটা পচিয়ে নিয়েছি। এই একই পদ্ধতিতে শুকনো পাতাও ব্যবহার করা যায়, তবে মনে রাখবেন এগুলিকেও কম্পোস্ট তৈরির নিয়মে পচিয়ে নিতে হবে।
যতদিন না প্ল্যান্টের শেকড় একটু গভীরে না যায় ততদিন পর্যন্ত পাইপের উপরে জল দেওয়ার সাথে সাথে পটে পটে অল্প অল্প পরিমাণ জল দিয়ে যেতে হবে। পরে শুধুমাত্র পাইপের উপরে জল দিলেই হবে। জল দেওয়া একটু বেশি হলেও ক্ষতি নেই, কারণ অতিরিক্ত জল পাইপের নিচের ফুটো দিয়ে বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে সবজি জাতীয় যে প্ল্যান্টগুলি একটু বেশি বড় এবং মোটা হয় সেগুলিকে বাদ দিয়ে বাকি প্রায় সব প্ল্যান্টই লাগাতে পারবেন, যেটা হাইড্রোপনিক সিস্টেমের ক্ষেত্রে সব জাতীয় প্ল্যান্ট লাগানো সম্ভব হয় না। আস্তে আস্তে আমার কলমি প্ল্যান্টগুলি বেশ বড় হয়ে গেছে, তাই যাতে লোটকে নিচের দিকে ঝুলে না যায় তাই সরু রশি দিয়ে বেঁধে দিচ্ছি। অর্গানিক সার হিসাবে কাঁচা গরুর গোবর জলে গুলে পাতলা করে 7 দিন অন্তর 1 লিটার করে পাইপের উপর থেকে ঢেলে দিতে হবে। বেশি গ্রোথ চাইলে এর সঙ্গেই প্রতি লিটারে 1/2 চা চামচ করে NPK জাতীয় সার, যেমন NPK 20-20-20, 19-19-19 বা 10-26-26 জাতীয় সার দিতে পারেন। এছাড়া শুধুমাত্র NPK জাতীয় সার ব্যবহার করেও চাষ করা যায়। সেক্ষেত্রে 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণ মিশিয়ে 7 দিন অন্তর 1 বার করে পাইপের উপরে ঢেলে দিতে হবে।